শুরুতেই সংবাদ শিরোনাম, যেভাবে ভয়াবহ বিস্ফোরণ হলো ভারতীয় রণতরী, নিহত তিনজন। টাকার অভাবে সব নৌযান মিথানলে চালানোর পরিকল্পনা ভারতের। আফগান বিমান বাহিনীকে অক্ষম করে রেখেছিল আমেরিকা। তুরস্ক সফরে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, বললেন এরদোগান। আরব আমিরাতকে সহায়তা করতে প্রকাশ্য যে চিঠি দিল ইসরায়েল। বন্ধু প্রতিম দেশগুলোকে সামরিক প্রযুক্তি সরবরাহ করবে ইরান। ফিলিস্তিনকে সমর্থন করাই ইসরায়েলের তোপের মুখে এমা ওয়াটসন। এবার বিস্তারিত। ভারতীয় একটি রণতরীতে বিস্ফোরণে নৌবাহিনীর অন্তত 3 সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ INS রণবীরের ইন্টারনাল কম্পার্টমেন্টের এই বিস্ফোরণে ওই 3 জনের মৃত্যু ছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। মূলত মুম্বাই ডক ইয়ার্ডের এই ঘটনা ঘিরে নিরাপত্তা প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে জানা যায়নি যে কি থেকে এই বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা ANI এর তথ্য থেকে জানা গেছে, ওই যুদ্ধ জাহাজের ভিতরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। উল্লেখ্য, সামনেই রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস, তার আগে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ঘিরে জারি করা হয়েছে অ্যালার্ট। এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে জানা যাচ্ছে, এই বিস্ফোরণের ঘটনায় 11 জন আহত হয়েছেন। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, INS রণবীর মোতায়েন ছিল ক্রস কোস্ট অপারেশনাল ক্ষেত্রে। তারা আরও জানিয়েছে, বেস পোর্টে খুব শীঘ্রই ফেরার কথা ছিল এই যুদ্ধ জাহাজের। বলা হচ্ছে, এই বিস্ফোরণের ঘটনা ঘিরে একটি কোর্ট অফ এনকোয়ারি এর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঘটনায় মৃতদের পরিচিতি এখনও জানা যায়নি। উল্লেখ্য, 1986 সালের 28 অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয় INS রণবীর। তবে জানা গেছে, মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় যুদ্ধ জাহাজে সেভাবে বড় কোনো ক্ষতি হয়নি। মুহূর্তে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন জাহাজে উপস্থিত সামরিক অফিসাররা। ডিজেলের বদলে অভ্যন্তরীণ সব নৌযান ও আর্মি ট্রাক মিথানলে চালানোর পরিকল্পনা করছে ভারত। এতে দেশটির আমদানি তেলের নির্ভরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নৌযানগুলোর ডিজেল ইঞ্জিন মিথানলে চালানোর উপযোগী করে তুলতে পুনে ভিত্তিক ডেকান ওয়াটার ট্রিটমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত সরকার। ডেকান ওয়াটার ট্রিটমেন্ট জানিয়েছেন, তারা তাদের সুইডিশ অংশীদারের সহায়তায় প্রকল্পটি এগিয়ে নেবে। মিথানল একটি নিম্ন কার্বনযুক্ত জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং শহুরে বর্জ্য, বায়োম্যাস বা পূর্ণ ব্যবহৃত কার্বন ডাই অক্সাইডের মতো নবায়নযোগ্য উৎস থেকে এটি তৈরি করা যায়। মিথানল, পেট্রোল, ডিজেল এমনকি ইথানলের চেয়েও সাশ্রয়ী। ইকোনমিক টাইমসের খবর অনুসারে, মিথানল ব্যবহারে শুধু ভারতের তেল আমদানির প্রয়োজনীয়তাই কমবে না, এটি প্যারিস জলবায়ু চুক্তিতে দেশটির প্রতিশ্রুতি পূরণেও সহায়ক হবে। উচ্চপদস্থ ভারতীয় কর্মকর্তারা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, এ প্রকল্পের অধীনে হলদিয়া, বারাণসী ও এলাহাবাদে অভ্যন্তরীণ নৌযানগুলো রূপান্তরের ব্যবস্থা করেছে ভারত সরকারের নীতি নির্ধারণী থিঙ্ক ট্যাঙ্ক নীতি আয়োগ। প্রকল্পটি ডেকান স্ক্যান্ডিনাউস ইন্ডিয়ার মাধ্যমে বাস্তবায়িত হবে। এটি ভারতের ডেকান ওয়াটার ট্রিটমেন্টের 70% ও সুইডেনের স্ক্যান্ডিনাউসের 30% অংশীদারত্বে গঠিত একটি যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। আমেরিকার একটি পর্যবেক্ষণ সংস্থা আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের আগেই এই বলে হুঁশিয়ারি করে দিয়েছিল যে, পশ্চিমা দেশগুলোর সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হলে আফগান বিমান বাহিনীর সক্ষমতা ধসে পড়বে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা AP মঙ্গলবার এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ ইন্সপেক্টর জেনারেল জন সুবকো 2021 সালের জানুয়ারি মাসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনকে এক চিঠি দিয়ে সতর্ক করেছিলেন যে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার করা হলে আফগান বিমান বাহিনীর পক্ষে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হবে না।
এপির খবরে সুস্পষ্টভাবে বলা হয়েছে, আফগান বিমান বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না দেওয়ার কারণে এই বাহিনী শেষ দিন পর্যন্ত তাদের যুদ্ধ বিমানগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মার্কিন ঠিকাদারদের ওপর নির্ভরশীল ছিল। তালেবানের বিরুদ্ধে গত ২০ বছরের যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর সহযোগিতা কাবুল সরকারকে যথেষ্ট শক্তি যুগিয়েছে, কিন্তু ওই সহযোগিতা বন্ধ করার পাশাপাশি আফগানি বিমান বাহিনীকে সক্ষম করে গড়ে না তোলার কারণে ২০২১ সালের আগস্ট মাসে ক্ষিপ্র গতিতে তালেবান গোটা আফগানিস্তানের দখল নেয়। এপি এমন সময় এ খবর দিল যখন ওয়াশিংটন দাবি করেছে ২০০১ সালে সহযোগী দেশগুলোকে নিয়ে আফগানিস্তান দখল করার পর থেকে গত ২০ বছরে দেশটিতে সামরিক তৎপরতা চালানোর কাজে আমেরিকা প্রায় ১ ট্রিলিয়ন ডলার অর্থ খরচ করেছে। এছাড়া ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর দেশটিতে পুনর্গঠন কাজে খরচ হয়েছে ১৪৫ বিলিয়ন ডলার এবং আফগানিস্তানের সামরিক বাহিনীর পুনর্গঠন ও শক্তিশালী করার কাজে আরও ৮.৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেলে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ফলে ২০০১ সালের শেষ দিকে মার্কিন সেনা অনুপ্রবেশের পরপরই যে তালেবান সরকারের পতন হয়েছিল, ২০২১ সালে সেই মার্কিন সেনারা আফগানিস্তানের মাটিতে থাকতেই আবার সেই তালেবান দেশটির ক্ষমতা পুনর্দখল করে। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হার্জগ শীঘ্রই তুরস্ক সফরে আসছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন খবর ডেইলি সাবাহর। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেতেও চান তুরস্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং তুরস্কের সঙ্গে জ্বালানি নিয়ে বিষয়ে আলোচনার জন্যই ইসরায়েলের প্রেসিডেন্ট আঙ্কারা সফরে আসছেন। ২০১০ সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো একটি তুর্কি জাহাজে হামলা করে ১০ স্বেচ্ছাসেবীকে হত্যার পর থেকে ইহুদিবাদী দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। পরে ২০১৬ সালে দুই দেশ আবার রাষ্ট্রদূতদের ফেরত পাঠায়। সেই সম্পর্ক নতুন করে জোড়া লাগাতেই ইসরায়েলি প্রেসিডেন্ট যাচ্ছেন তুরস্কে। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে সোমবার ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। বিমানবন্দর ও তেল সংরক্ষণ করার স্থাপনায় দুটি ড্রোন এসে আছড়ে পড়ে। এই হামলায় ৩ জন নিহত হয়, আহত হয় ৬ জন। আরব আমিরাতের হুতিদের হামলার পর দেশটিকে সহায়তা করতে প্রকাশ্য একটি চিঠি দিয়েছে ইসরায়েল। ইহুদি দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনের চিঠি দেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে। ওই চিঠিতে আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। চিঠিটি প্রধানমন্ত্রী নাফতালি বেনের তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে দেওয়া চিঠিটি নাফতালি বেনেট লিখেছেন, এই অঞ্চলে চরমপন্থীদের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটি আপনার সঙ্গে একই সঙ্গে মোকাবেলা করতে ইসরায়েল বদ্ধপরিকর। আমাদের শত্রুদের হারাতে সবসময় এক হব। চিঠিতে তিনি আরও লিখেছেন, আমরা আপনাকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দিতে পাশে আছি যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি যদি আপনি চান আরব আমিরাতের যে কোনো প্রয়োজনে সহায়তা করতে। এদিকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা আরব আমিরাতে হামলা চালানোর পর সৌদি জোট ইয়েমেনের সানাই বিমান হামলা করেছে। এই হামলায় হুতিদের একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি জোট। ইরানের একজন সিনিয়র সেনা কমান্ডার বলেছেন, প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোকে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে তেহরান। গতকাল তেহরানে নিযুক্ত বিদেশি সামরিক অ্যাটাশেদের সঙ্গে এক বৈঠকে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানের সেনাবাহিনীর উপসমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। তিনি বলেন, সামরিক শক্তি ও সমরাস্ত্র নির্মাণে ইরান প্রয়োজনীয় বৈজ্ঞানিক সক্ষমতা ও স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হওয়ার পাশাপাশি কোনো কোনো দেশের সঙ্গে সামরিক খাতে সহযোগিতা শুরু করেছে ইরান। কাজেই তেহরান এখন প্রতিবেশী ও বন্ধু প্রতিম দেশগুলোর কাছে অত্যাধুনিক বৈজ্ঞানিক ও সামরিক প্রযুক্তির রপ্তানি করতে প্রস্তুত রয়েছে। অ্যাডমিরাল সাইয়ারি বলেন, পক্ষান্তরে প্রতিবেশী দেশগুলোকেও ইরানের আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি উপলব্ধি করতে হবে, কারণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা তখনই প্রতিষ্ঠিত হবে যখনই অঞ্চলের দেশগুলোর মধ্যে সামরিক খাত সহ সকল খাতে সমন্বয় ও সহযোগিতা বিরাজ করবে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা সরঞ্জাম ও সমরাস্ত্র নির্মাণ খাতে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।
একই সঙ্গে ইরান দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছে দেশটির সামরিক শক্তি অন্য কোনো দেশের জন্য হুমকি নয়, বরং এদেশের প্রতিরক্ষা নীতি আত্মরক্ষামূলক। ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে সহমর্মিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অ্যামি ওয়াটসন। তার ওই স্ট্যাটাসের পর হলিউড তারকাসহ অনেক সেলিব্রিটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছেন, খবর ডেইলি সাবাহর। আর এ ঘটনায় ব্রিটিশ অভিনেত্রী অ্যামি ওয়াটসনের ওপর পেঁচায় চটেছেন ইহুদিবাদী দেশ ইসরায়েলের রাজনৈতিক নেতারা। চার্লস ডেন্স, মার্ক রাফেলো, সুসান স্যারান্ডন ও পিটার ক্যাভালোটির মতো দর্শত নন্দিত হলিউড তারকারা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এতে তারা লেখেন, আমরা অ্যামা ওয়াটসনের সঙ্গে একমত, এ কারণে আমরা মানবাধিকারের জন্য আন্দোলনরত ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সমর্থন জানাচ্ছি। এদিকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মুখ খোলাই অ্যামা ওয়াটসনের কঠোর সমালোচনা করেছেন ইহুদিবাদী দেশটির সাবেক মন্ত্রী ড্যানি ডেনন সহ অনেক রাজনীতিক। তারা হ্যারি পটার সিরিজের এ বিশ্ব নন্দিত অভিনেত্রীকে পর্ণবাদী বলেও সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।